গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আজকে আমার গাছে কি সুন্দর একটা লাল লাল ফুল ফুটেছে। এই গাছটা মরে গেছিল, মনে হচ্ছিল না বাঁচবে, তবু দেখো কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? খুব সুন্দর একটা ফুল ফুটেছে। আর দেখো এই গাছেও ফুল ফুটেছে, এই গাছে ফুল ফুটছে কিন্তু আমার ডালিম গাছের জন্য, জানো তো। দেখো ডালিম গাছের জন্য এই গাছটা, ডালিম গাছটা ছেঁটে দিতে হবে, এই গাছটা উঠাতে হবে। আর এই দেখো এই গাছে তো ফুল দেখো নেতিয়ে গেছে। আর এই গাছে দেখো, এই গাছটাও দেখো ফুল হয়েছে। তারপর আমার একটা কুমড়ো হচ্ছে, জানো তো, এইটুকু একটা কুমড়ো হচ্ছে, তোমরা দেখতে পারবে আমি কুমড়ো যখন হবে। আর উচ্ছেগুলো দেখো কি দারুণ ঝুলে আছে আজকেও, দেখো আর কেউ কেউ নিতে দেবো না, আমরাই খাবো। এই করা উচ্ছে সবাই চাচ্ছ, অবশ্যই সবাই দেবো, তারপরে আমরা দুবার খেয়েছি আর সবাইকে দিয়ে তারপরে খাবো, দেখতে থাকো। এখন আমি জামাকন দেখো কেচে নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাতে পারি না। এই দেখো জামাকন নেড়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলি। দেখো বন্ধুরা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জামা কাপড় কেচে নাড়তে চলে এসেছি, তোমাদের কিছুই দেখাতে পারিনি। তো জামা কাপড় নাড়াটাই তোমাদের আজকে দেখিয়ে দিলাম। আর কাজ কোথায় যেন গান হচ্ছিল, আমি জানি না সঠিক। পাশে মনে হয় কারা গান ফান চালাচ্ছে, কিছু করছে, আমি কিছু জানি না, কি একটা আওয়াজ আসছে। তারপর বন্ধুরা, এইখানে যাওয়ার পর নাড়তে হচ্ছে এখন, কেন বলো তো, ওইখানে উচ্ছে গাছটা হয়ে গেছে না, করেলা বা উচ্ছে যে যা বলো, ওই জন্য আমার এখন এনে এখানে নাড়তে হবে। এখানে নেড়ে দিই, এইটুকু তো হবে। ওইখানে ধরলো না, ঘরের সামনে আমার দড়ি টানানো আছে তিন চারটে, উঠলার পর ওইটা আমি ওই জন্য হাওয়ায় শুকিয়ে যাবে। এত গরম পড়ছে, কি বলবো, গরম আর রোদই তাপ প্রচণ্ড, আর ওই জন্য শুকিয়ে যাবে ভাবছি, এই জন্য এখানে নেড়ে দিয়ে এগুলো শুকাতে দেরি হবে, শুকিয়ে যাবে তো সন্ধ্যা হতে হতে। আর ঘরের সামনে উঠলার পর নেড়ে দিচ্ছি, আর গরম করলে আমি বেশিরভাগ উঠলার পরে নাড়ি কালার চলে যায়, ওই জন্য। আর এখন শীতকাল ভাবছি বাইরে নেড়ে দিই, বাইরে শুকিয়ে যায় না, ঘরে আবার নিয়ে দড়িতে টানাতে রাত্রে তো বাইরে রাখতে হয় না, খুব অসুবিধা হয় জানো তো, যে বাইরে রাখা যায় না বলে কষ্ট করে হলেও ভাবে কি যে ওই রোদ্দুরে নেড়ে দিয়ে শুকিয়ে নিয়ে জিনিসটা তো ভাজ করে রেখে দিলে ভালো লাগে বেশ দেখতে। আর দেখো এত সুন্দর একটা বাইরে হাওয়া দিচ্ছে আমাদের এখানে, আমাদের উঠলার পর সুন্দর হাওয়া দেয়, গরমকালে ওইখানে বসলে না খুব সুন্দর হাওয়া দেয় বেশ। আর সামনে বিল্ডিং মানে বাড়ি ঘর রয়েছে, তখন হাওয়া মনে হয় আসবে না এরকম মনে হচ্ছে। আর দেখো আমার গাছগুলো প্রচণ্ড আরে নড়ছে, আর আমার টবগুলো আবার কালার করতে হবে, বাড়ি থেকে কেউ আসলে করবে কেন বলতো, আগেরবার আমার দিদির ছেলে বড়দির ছেলে কালার করে দিয়ে গেছিলো, আর তোমার দাদা ভাই একটু করেছিল, আবার কালার নষ্ট হয়ে বাইরে থাকে না, ওই জন্য আমি এক কালার করতে হবে, অনেক কালার করতে হবে। হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমার দাদাভাই জামা আগের দিন দেখিয়ে দিয়েছি, পুজোর শপিং আবার নিয়ে এসছে। এই দেখো একটা প্যান্ট নিয়ে এসছে, দেখতে পাচ্ছো আগে পাঁচটা প্যান্ট, পাঁচ তিনটে শার্ট নিয়ে এসছে, তাহলে কটা হলো, পাঁচটা প্যান্ট আর তিনটে শার্ট নিয়ে এসে আজকে আমার নিয়ে এসে। দেখো একটা প্যান্ট, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, আমি দেখে দিচ্ছি। আর এই একটা কালো, কালো তো, কালো তোমার প্যান্ট তো নিয়ে এসছো, কালো প্যান্ট আছে তো, আর এই একটা প্যান্ট খুলে দেখাচ্ছি না, আর পুরো সাদা একটা প্যান্ট নিয়েছে, তিনটে কালার নিয়ে এসছে, মেয়েদের মতো প্যান্ট লাগছে। আর এই একটা প্যান্ট তিনটে হয়ে গেল, আগে দিন পাঁচটা নিয়ে এসছে, পাঁচ ছয় সাত আটটা বুঝছি, মানে ছটা নটা, ওই যে পেট খালি হয়ে যাচ্ছে না, না না চলবে না,
দটা প্যান্ট সরি একদিন ছটা নিয়ে স্যার তিনটে মাথা অবশ্যই কমেন্ট করে জানাবা কোনটা তোমাদের ভালো লাগে বন্ধুদের দেখিয়ে দিই এই একটা শার্ট কোনটা তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমার দাদা ভাই একটা শার্ট ঠিক আছে দেখিয়ে দিলাম আরো আর নিচে জাঙ্গিয়া গেঞ্জি সব নিয়ে হয়ে গেছে তোমার দাদাবার কমপ্লিট আর আমার ছেলের সাত আটটা জামা প্যান্ট আগের নতুন তা পুরো রয়েছে ঘরে আমরা বাড়ি গেছিলাম সব রয়েছে একদিনও করিনি আর ও পুজোতে নেবে না ও কোথাও ভালো কোথাও যাবে না আরও পছন্দ অত জামা প্যান্ট আরও লম্বা হচ্ছে মোটা হচ্ছে তো ওই জন্য জামা প্যান্ট কিনে ঘরে রাখলে ছোট হলো ওই জন্য ও একটাও নেবে না আর আমি শায়দ আমিও নেবো না আমি বলেছি কলকাতার থেকে আমি শাড়ি কোরিয়ার করে কেউ দিলে কেউ যদি আসে নিয়ে আসবে আমি আর নেবো না কিছু জামা প্যান্ট পরে দশ মাস আটটা দশটা জামা প্যান্ট কিনেছিলাম বারোটা প্যান্টই কিনেছিলাম নটা না দশটা হলো জামা কিনেছিলাম ওই জন্য রয়েছে থাক দরকার না আর বাড়ির থেকে আমার সবাই শাড়ি দিয়েছে শাড়ি নতুন ধরাই আছে ওইগুলো আমার পুজোতে আমি আর কেনাকাটা করবো না কেনাকাটা তো আমি বারো মাসই করি আমরা আমাদের কোনো মানে পুজো বলে কেনে এগুলো তো দাদা ভাই কিনেছে দাদা ভাই সারা বছরই কেনে এগুলো হচ্ছে পুজোর আগেই কিনে পুজোতে কিনে এগুলো জামা প্যান্ট লাগবে তো দাদা ভাই তোমাদের যে মানে জামা প্যান্ট তোমার দাদা ভাই পছন্দ হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা পছন্দ হয় আর আমরা এখন যাবো আমরা বকবক চার মিনিট করে নিয়েছি আমরা এখন শপিং করতে আবার যাবো এখন একটু রেস্ট নিয়ে কাদা করলো রেস্ট নিয়ে যাবো ঠিক আছে চলো দেখতে থাকো নাচ বিয়ে নাচ বিয়ে বানাবে মাম্মি ও কাটতে দিও হ্যাঁ ও মোমবাতি মাইকে বাজু যাও মাইকে বাজছে মাইকে বাজু মে যাও মাইকে বাজু মে যাও যাবে মাইকে যাও যা বিয়ান যা মাইকে পাত যা না বেঠো না বেজ টেবলেট
कोई धागे ला बांध दे एक बार ट्राई तो कर नहीं बेटा गरम में निकलते हैं गरम गरम पे दूं एक बार पंखड़ी में चेक कर हां पंखड़ी में ना क्या ये मेरा दी अच्छा लगता है छोटे गुदा जो बाद में देखो बैठो बैठो आ जाओ ना तुम बैठो तुम्हारी थक जाते बैठो ना मैं इधर बैठ जाता हूँ ना बैठो ना भाई मेरे ऊपर नहीं आप बैठो अच्छा लगता है दर्द है ना आप बैठा अच्छा लगा बहुत दर्द नहीं टूट नहीं गया हाँ दर्द हुआ रही था इधर बैठा अच्छा लगता है अरे केक के अंदर जाएगा केक चमाए जाएगा मामा का अच्छा काम दिया चलो मैं माइला चल।